রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 3, 2 ও 15 নম্বর ওয়ার্ডে ঘর ছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর উদ্যোগ গ্রহণ করল বর্ধমান থানার পুলিশ। এদিন বিজেপি নেতৃত্ববৃন্দ বর্ধমান থানায় উপস্থিত হয়ে বর্ধমান থানার আইসি পিন্টু সাহার সাথে এ বিষয়ে কথা বলেন। বিজেপি কর্মীরা জানান আইসি তাদের সাথে সব রকম সহযোগিতা করেছেন। এদিন তার উদ্যোগে 10 জন বিজেপি কর্মীকে বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। যে নির্বাচন পরবর্তী ফল ঘোষণা হওয়ার পর সর্বত্র বাংলা জুড়ে যে অশান্তি চলছে, তার জন্য আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার অনেক কর্মী বাড়ি ছাড়ছিলেন। তো আমাদের বর্ধমান থানার আইসি মাননীয় পিন্টু সাহা মহাশয় এবং বিজয়বাবু, সঞ্জয়বাবু এবং দীপ্তেশবাবু এসআই, ওনাদের তত্ত্বাবধানে আমাদের আজকে 9 থেকে 10 জনকে বাড়ি ফেরানো হচ্ছে। চারিদিকেও যেভাবে কর্মীরা বাড়ি ঢুকছে, বাড়ি ঢোকার পর অনেক জায়গায় কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, মারা হচ্ছে। এই আমি থানায় এসেছি, আসে অলরেডি আমার বাড়িতে 3-4 জন তৃণমূল চলে গেছে। আমার ওয়াইফ আমাকে ফোন করছে, জাস্ট নাই ফোন আসছে যে তৃণমূল কংগ্রেস চাইছে যে তোকে বিজেপি করা যায়। আমার বাড়িতে তো ওয়াইফ ফোন করছে যে কীভাবে বাড়িতে গিয়ে অলরেডি 3-4 জন তৃণমূল পাড়ার দুষ্কৃতীরা তারা বাড়িতে চলে গেছে আমার বাড়িতে। কেন, যেহেতু ঘর ছাড়াদের বাড়ি ফেরানো হচ্ছে, জেলাগতভাবে আমাদের সঙ্গে আমার জেলা সাধারণ সম্পাদক মাননীয় এসআর ব্যানার্জি মহাশয় আছেন এবং আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার কোম্পান ব্যানার সুস্মিত সাহেব আছেন। আজকে 10 জনকে কোন এলাকায়? কোন এলাকায় আপনার 10 জন এলাকা? ওই মধ্যে এলাকা আছে, ওয়ার্ড নাম্বার 3 আছে, ওয়ার্ড নাম্বার 2, ওয়ার্ড নাম্বার 15 এবং টোটাল 10 জনের মতন আমরা পাঠাচ্ছি। আজ এর আগেও কি পাঠানো হয়েছিল? আগে পাঠানো হয়েছে, 24 নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখানকার পরিবেশ শান্ত আছে। এখন অনেকদিন ধরে একজন গেছিলেন, দিলীপ দাস আগে বাড়িতে গেছিলো 3 নম্বর ওয়ার্ডে, তাকে 18 তারিখে বাড়ি ঢোকানো হয়েছিল, কিন্তু 22 তারিখে ওখানকার তৃণমূলের নেতৃত্বরা ওকে মেরে বের করে দিয়েছে। পুলিশ কি কাজ করছে? হ্যাঁ, পুলিশ আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন এবং আইসি সাহেব আমাদের আশ্বাস করেছেন যে আমরা ঘর ছাড়াদের ঘরে ফেরানোর সদর্থক ভূমিকা পালন করছি। আজকে যে তৃণমূল বিজেপি কর্মীদের বাড়ি ছেড়ে যে নিয়ে এসছেন, থানায় দ্বারস্থ হয়েছেন বাড়ি ঢোকানোর জন্য, আপনার বাড়িতে এখন তৃণমূল কর্মী বা নেতারা রয়েছে, আপনি কি আতঙ্কিত আছেন? না, আতঙ্কিত থাকলে দেখুন, আমি আতঙ্কিত থাকলে আমি আমার কর্মীদের পাশে থাকবো। আমরা যদি নিজেরাই যদি আতঙ্কিত হয়ে যাই তাহলে আমরা কর্মীদের পাশে থাকবো কী করে? আমরা ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, আমরা ঘাট প্রতিকার আমাদের মধ্যে আসবেই, সেই সব কিছু আমরা সহ্য করার ক্ষমতা মানসিকতা রাখি। কিন্তু তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতি করছে, গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ জিতিয়েছে, তাই গণতান্ত্রিকভাবে জেতানোর পর গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলন করব। আমরা বিরোধীভাবে থেকে মানুষের সুযোগ সুবিধা নিয়ে আমরা আন্দোলন করব, মানুষের সুযোগ সুবিধাতে পৌঁছাতে পারি, সেই ব্যাপারে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।